السلام عليكم ورحمة الله وبركاته আজকের আমাদের লাইভের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি ও সুনাম ধন্য ওয়াইজ বিশিষ্ট আলিমে দ্বীন ও মুফাসসির কুরআন আল হাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম লস্কর সাহেব বাগাবাজার ও উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সম্পাদক এত ব্যস্ততার পরেও হুজুরে আমাদেরকে লাইভে সময় দিয়েছেন আমাদের লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক মুবারকবাদ হুজুরের কাছ থেকে আমরা জানতে চাইমু যে আমরা দেখি বর্তমান সমাজ 25 ডিসেম্বর তাকিয়া 31st নাইট অথবা জানুয়ারির 1 2 3 তারিখ পর্যন্ত কিছু নামদারি মুসলমান যুবক যারা আছে তারা গাড়ির মধ্যে বক্স লাগাইয়া নারী পুরুষ সম্মিলিতভাবে পিকনিকের নামে তারা এই দিনগুলারে পালন করে এটা কতটুক শরীয়ত সম্মত হুজুরের কাছ থেকে আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سمانيت سلبين جراس كير ইন্ডিয়া লাইভ ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে গ্রহণ করেন আপনাদেরকে আমি প্রথমে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর উপর আপনারা প্রশ্ন করেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরাও কিছু কয়েকটা বছর থেকে আমাদের কাছে এটা পরিলক্ষিত হচ্ছে যে আমরা দেখতেছি যখন 25 ডিসেম্বর আসে বা ডিসেম্বর মাসের লাস্ট দিক আসে এবং 1 জানুয়ারি আসে মানে যে কোনো নতুন বছরের প্রথম দিন যখন আসে তখন কিছু সংখ্যক মানুষ বিভিন্ন ধর্মের বিশেষ করে আমাদের ধর্মের ইসলাম ধর্ম অবলম্বী কিছু যুবক যুবতীরা এই নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বানানির নামে তারা যে সমস্ত কাজগুলো করে সেটা কতটুকু শরীয়ত সম্মত সে ব্যাপারে আপনারা প্রশ্ন করেছেন প্রথমত হলো ইসলামের প্রত্যেকটি কাজ কোরআন সুন্নার নির্দেশ অনুযায়ী হতে হয় প্রত্যেকটি মুসলমানের কাজ হলো কোরআন হাদিস সুন্না ভিত্তিক হতে হয় এবং প্রত্যেকটা কাজ করতে গিয়ে ইসলাম কোরআন হাদিস কি বলেছে করার জন্য তা দেখতে হয় এবং কি নিষেধ দিয়েছে তা করতে হয় সাধারণত ইসলাম অন্যান্য ধর্মের মতো গতানুগতিক একটা ধর্ম ইসলামের প্রত্যেকটা কাজের নির্দেশনা আছে এবং তা বাস্তবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন দেখে দিয়ে গিয়েছেন এবং ওনার সাথী সাহাবায়ে কেরাম যারা তারাও এই ব্যাপারে আমাদেরকে বলে গেছেন জীবন চরিত্র আদর্শ আমাদের কাছে কারণ আমরা আদর্শ নেওয়ার জন্য কার কাছে যাব সে কথাও আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ কোরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে যেমন কোরআনুল কারীমের মধ্যে আসতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা মানে উত্তম আদর্শ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রশ্ন হচ্ছে এই যে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার যেটাকে বানানি হয় প্রথম ছিল ইয়াসআলুনাকা আনিল আহিল্লা চন্দ্র সম্পর্কে প্রশ্ন করা হয় তখন বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস আপনি বলে দিন যেটা হলো মানুষের সময় দিন মাস বর্ষ নির্ধারণের জন্য দেওয়া হয়েছে চন্দ্র ক্যালেন্ডার যে চন্দ্র মাসের ক্যালেন্ডার যদি আমরা দেখতে যাই ইসলামিক নববর্ষ আরম্ভ হয় মরম মাসে সিস্টেম ইসলামে নাই
যে নতুন বর্ষকে স্বাগত জানাইতে হয়, আবার বিদায় দিতে হয়। ধর্মীয় দিক দিয়ে আমরা যখন দেখি, তাহলে ইসলামে এভাবে কোনো নির্দেশ দেওয়া হয় নাই। দ্বিতীয়ত, এই যে ইংরেজি নববর্ষ যেটাকে হ্যাপি নিউ ইয়ার হিসাবে যারা পালন করে বা উদযাপন করে, ভারতীয় হিসাবে আমাদের ভারতীয় সংস্কৃতিতে এভাবে কোনো কিছু নেই। দ্বিতীয়ত, তৃতীয়ত হলো, আমরা ভাষার দিক দিয়ে যদি যাই, জাতিতে আমরা বাঙালি, বাঙালির কাছে নববর্ষ যেটা, নতুন বর্ষ শুরু হয়, সেটা আরম্ভ হয় বৈশাখ মাস দিয়ে। কিন্তু যখনই নতুন বর্ষ আসবে, সেটাকে স্বাগতম জানানি এবং বিদায় দেওয়ার কোন সিস্টেম ইসলাম ধর্মে এভাবে কোন সিস্টেম নেই। এটা হলো পাশ্চাত্যের একটা, খ্রিস্টান যারা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যাকে বলা হয়, পাশ্চাত্যের অপসংস্কৃতি। খ্রিস্টান সম্প্রদায় যারা, তারা নতুন বছর ইংরেজি বছরকে তারা বছরের গণনা করে ফার্স্ট জানুয়ারির থেকে 25 ডিসেম্বর, যেটা সেটা তাদের বিশ্বাস হলো তাদের কাছে আল্লাহর পাঠানো নবী, যিনি হজরতে ঈসা আলাইহিসসালাম, উনি, তাদের বিশ্বাস হলো ওই তারিখে তিনি পৃথিবীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, তাই তারা সেটাকে বড়দিন হিসাবে পালন করে, তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আমার কথা হলো, মুসলমান হিসাবে যারা এই পুরাতন বছরকে, অর্থাৎ 31 ডিসেম্বর রাতে 12টায় কিছু মুসলমানেরা রাতে বোম পাঠায়, বিভিন্ন ভাবে অনুষ্ঠান করে, এরপরে নাচ গান দিয়ে সারা রাত্রি অতিবাহিত করে নতুন বছরকে স্বাগত জানায়, এরপরে পুরাতন বছরকে বিদায় দেয়, সেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ এবং গুনাহের কাজ, এবং সেটা গুনাহের পর্যায়ের, গুনাহ কবিরা পর্যায়ের গুনাহের কাজ। কারণ এখানে তারা ফলো করতেছে এই ইহুদি নাসারাদের কালচারকে, সংস্কৃতিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা যে জাতির অনুসরণ করে তারা তাদের মধ্যে। অর্থাৎ যদি কোনো মুসলমান হুজুরের ওখানে নেট স্লো হইব সম্ভবত, আপনার তো কোনো অসুবিধা নাই, আমি তো আপনার পুরা মাতুনি, আর কোনো অসুবিধা নাই। জি জি, উপকারার্থে লাগতে হবে। একটা পয়সা যদি আপনি খরচ করেন, তাহলে তার থেকে সওয়াব আসবে, সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, আপনি ব্যক্তি জীবনে উপকৃত হওয়ার কথা। এই সব অনুষ্ঠান আদি করতে গিয়ে যারা, আপনি বলেছেন 1 জানুয়ারির দিন গাড়িতে দেখা যায় এই বেলুন লাগায় গাড়ি সাজাচ্ছে, গাছপালা দিয়ে গাড়ি সাজাচ্ছে, তারপরে যুবক যুবতীরা একসঙ্গে গাড়িতে উঠে হাই হুল্লা করতেছে, অশ্লীল গান বাজতেছে, চিৎকার দিতেছে, পরিবেশকে নষ্ট করে দিতেছে সাউন্ডের কারণে। তারপর দেখা যায় বিভিন্ন এই পিকনিক স্পটে গিয়ে সেখানে মদ পান করতেছে, আরো বিভিন্ন অশ্লীলতার কাজ তারা সেখানে করে। বিভিন্ন সময় দেখা যায় এসব কিছুর মাধ্যমে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ড্রাইভার মদ পান করতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনায় পড়তেছে, কোন সময় প্রাণের ঘটনা ঘটতেছে, এবং যা কিছু করা হয় সেদিন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, কোন ধর্ম এর কোন নির্দেশনা দেয়, আমি যতটুকু করেছি আমি দেখেছি, মুসলমানদের জন্য বর্জনীয়। আমি বলি তাতে সমাজের মুসলমানদের কোনো উপকার নেই, যার কারণে এটা ইসলামেও নেই, ভারতীয় হিসাবে আমাদের সংস্কৃতিতেও নেই, এবং বাঙালি হিসাবে আমাদের সংস্কৃতিতে এসব কিছু নেই। সম্পূর্ণ একটা পাশ্চাত্যের অপসংস্কৃতি। আমার সমাজের যে সমস্ত যুবক যুবতীরা এই সব কিছুতে লিপ্ত হচ্ছে, আমরা দোয়া রাখি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, সঠিক ইসলাম বুঝার, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার জন্য তৌফিক দে। এই এই ব্যাপারে এতটুকু আমার বক্তব্য। অশেষ ধন্যবাদ হুজুরকে। আর আরেকটা জানতাম স্যার, যে এই সময় যারা গিয়া ইলান নাসা আর গান বাজনা নারী পুরুষ একত্রিত অবস্থায় আল্লাহ করেন, এই সময় ইমানদারি হিসাবে ইমানওয়ালা তা হয় না, এরা মুনাফিক না ফাসিক না মুশরিক, মানে কোনটা এরা লোকব থাকে? মিন যখন ইমান নিয়ে আসে, তখন সে কোনো গুনাহের কাজ করতে পারে না। ইমানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হাদিস শরীফে আসতেছে, কেউ যখন কোনো গুনাহের কাজ করে, যেমন কোনো ইমানদার ব্যক্তি মুসলমান কলেমা পড়ার পর, ইমান আনার পরে যখন মদ লেগে যায়,
বা জিনাতের কাজে লেগে যায়, চুরিতে লেগে যায়, ডাকাতির কাজে লেগে যায়, এইভাবে যে সমস্ত কাজগুলি গুনাহের কাজ করতে যখন রওনা হয়ে যায়, তখন তার ভিতরে ইমান তখন তার ভিতরে তড়পাতে থাকে, মানে লোকটা কি করতেছে তার ভিতরে ইমান থাকার পর। হাদিস শরীফে আসতেছে যখন সে সে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন তার ভিতর থেকে ইমানের আলো চলে যায়, তখন সে ইমানদার হিসাবে মমিন হিসাবে কোনো গুনাহের কাজ করতে পারে না হয়ে যায়, তখন ইমানদার মমিন থাকে না, তার নাম তখন ফাসেক হয়ে যায়। আমি একটা হুজুরের কাছ থেকে জানতাম চাই আর, যে যে মহল্লাতে গিয়া যারাও যাইন এই সমস্ত তাতিবাস নাইট 1 জানুয়ারি 2 জানুয়ারি পালন করার, যদি এরার বাকি মহল্লার মানুষ যারা আছে এরা যদি এরারে বাধা না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাকি মহল্লাবাসী জবাব দেওয়া লাগবে, জবাব দিতে হবে অবশ্যই অবশ্যই। প্রথম দায়িত্ব তার গার্জিয়ান যারা আছে এদের দায়িত্ব এদের কন্ট্রোল দেওয়া এবং তাদের প্রতি শরীয়ার বিধানকে প্রয়োগ করা, মহল্লাবাসী যারা মহল্লার মসজিদ কমিটি মুরব্বী যারা তাদের প্রত্যেকের দায়িত্ব হলো এদেরকে প্রথমে বাধা দেওয়া, বোঝানো, যদি না বুঝে সামাজিক ভাবে তাদেরকে বয়কট করা, নতুবা এভাবে অসামাজিক কাজ তো বাড়তে থাকবে, তারা আরো করবে। এবং যদি সেই দায়িত্ব ওই মহল্লাবাসী যারা তারা যদি এর জন্য দায়ী থাকবে, তাদের অভিভাবক যারা এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা, তারা অবশ্যই তোমাদের প্রত্যেকের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে, অভিভাবকদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সমাজের মহল্লার যারা তারা দায়িত্বশীল ব্যক্তি যারা তারা এই ব্যাপারে জবাব দিয়ে হতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। অবশ্যই প্রত্যেকে নিজের দায়িত্ব আদায় করতে হবে, আর এটা তো অনিসলামিক কাজ, নাজায়েজ কাজ করতেছে চোখের সামনে দেখে যদি চুপ করে বসে থাকেন তাহলে তো হবে না। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলছেন আপনি মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা হয় আপনি কথা দিয়ে বাধা দেন, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকে আপনি হাত দিয়ে বাধা দেন, তা যদি সম্ভব না হয় এদেরকে নফরত করুন, মানে বয়কট করুন, সামাজিক ভাবে এদেরকে বয়কট করুন, সমাজ চ্যুত করে রাখুন, এই দায়িত্ব আদায় করতে হবে, নিতে হবে, নতুবা তো আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে কিয়ামতের দিন। অশেষ ধন্যবাদ হুজুরকে। এখন বার্থডে সম্পর্কে হুজুরের কাছ থেকে জানতাম সেই আর, যে যারা যে জন্মদিন পালন করে কেক কাটে বা মোমবাতি জ্বালায় হাত তালি দিয়ে নারী পুরুষ সেখানে একত্রিত দেখা যায়, একজনে আরেকজনকে কেক খাওয়ায় বা মুখেও কপালো কেক লাগাইয়া দেয়, আমরা এখানে দেখি নারী পুরুষ সম্মিলিত ভাবে মুসলমান ইহুদি খ্রিস্টান যেভাবে পালন করে মুসলমানেও এইভাবে রেস্টুরেন্টে পালন করিয়া যায়, ও বার্থডে সম্পর্কে দেখেন যা আপনি বলতেছেন বার্থডে এর ব্যাপারে, আমার তো মনে হয় কোন মুসলমান যার সামান্য ইমান আছে, আল্লাহর প্রতি ডর ভয় আছে এবং কোরআন হাদিসের জ্ঞান আছে, এভাবে তো অনুষ্ঠান তাদের দ্বারা করা কখনই সম্ভব নয়। প্রথমত হলো ইসলামে বার্থডে বা জন্মদিন পালন এভাবে কোনো বিধান সিস্টেম কোরআন হাদিসের কোনো নির্দেশ ইজমা বা কিয়াসের মধ্যে নেই। আগে আমি বলেছি যে আমাদের সমাজের কিছু সংখ্যক মুসলমান নামদারি যাদের ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা আজকে তাদেরকে পাশ্চাত্যের অপসংস্কৃতি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে ঢুকাইয়া দেওয়ার চেষ্টা করছে যে এই খ্রিস্টান মিডিয়া যারা, কারণ তাদের চারিত্রিক অবস্থা এত অধঃপতনে গিয়েছে, সামাজিক বন্ধন নেই, পিতা পুত্রের সম্পর্ক নেই, মা মেয়ের সম্পর্ক নেই, পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা এই স্বাধীনতার নামে বা ভদ্রতার নামে স্ট্যান্ডারিটির নামে বিভিন্ন কাজ করতেছে, যেগুলি আসলে সম্পূর্ণ অপসংস্কৃতি, অশ্লীলতায় ভরপুর। তারা আমি শুনেছি যে খ্রিস্ট সম্প্রদায় যারা এহুদিন তারা বার্থডে জন্মদিন পালন করে, ম্যারেজ ডে পালন করে, ইসলামে জন্মদিন পালন করার ম্যারেজ দিন পালন করার কোনো নির্দেশ নেই। এবং আপনি যে বলতেছেন যে সেখানে আমি শুনেছি সেখানে একটা কেক আনা হয়, জন্মদিনের কেক বলা হয়, আনার পর প্রথমে ওর চতুর্দিকে মোমবাতি জ্বালানো হয়, এটা এটা মোমবাতি ওই যে জ্বালানো হয় যেটা, এটা হলো অগ্নি পূজা দেওয়া হয়, এটা অগ্নি পূজা দেওয়া হয় কেকটাকে, কারণ আমাদের হিন্দু সম্প্রদায়ের বাইরে যারা তাদের কাছে অগ্নি একজন দেবতা, তারা অগ্নি দেবতার পূজা করে বিভিন্ন অনুষ্ঠান শুরু করে, তাদের ফলো করতে গিয়া এরা কেক যখন আনে চতুর্দিকে মোমবাতি জ্বালায়, জ্বালানির পর দেখেন তারপর এখানে এই বাচ্চাটার হাতের মধ্যে শুনেছি একটা ছুরি দেওয়া হয়,
বাচ্চাটা যখন কেকটা কাটে যার জন্মদিন, তখন চতুর্দিকে দাঁড়িয়ে যারা আছে আত্মীয় স্বজন তারা হাত তালি বাজায় এবং হ্যাপি বার্থডে বলে, সেটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। দ্বিতীয় কারণ হলো নাজায়েজ হারাম হওয়ার, ওখানে যারা আগে উপস্থিত হয় তখন বেপর্দাই এখানে সেলফি চলতেছে, এই বাপ আছে, মা আছে, দাদা দাদি খালা, এরপরে খালাতো বোন, এই যার বার্থডে পালন করা হচ্ছে তার মাসি, মানে এখানে মেহরিমা যারা, কে কার সামনে বাইর হবে না হবে কোনো কিছু ভেদাভেদ নাই, বেপর্দার সহি সব এক জায়গায় গিয়ে বসে আছে। বাচ্চাটা কেক কাটতেছে আর একজনের হাতে দিতেছে, আর তারা আগুনের পূজার মাধ্যমে সেখানে হাত, এটা সম্পূর্ণ হারাম এবং একটা বেদাত বলবো, এটা সম্পূর্ণ হারাম একটা কাজ, এটা কোনো মুসলমানের সংস্কৃতিতে নেই, ইসলামে নেই। কোনো মুসলমান যার ভিতরে আমি বলবো সামান্য ঈমান আছে এবং আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, তারা এইসব এই কাজ করতে পারে না, তাদের ইসলামের জ্ঞান নেই, পরকাল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কবরের বয় মৌতের বয় তাদের ভিতরে নেই, তারা ওই পাশ্চাত্য খ্রিস্টানদের অপসংস্কৃতিটাকে গ্রহণ করে। আজকে শুধু বার্থডে না, আপনার ম্যারেজ ডে পর্যন্ত পালন করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই সব যারা করে এটা সম্পূর্ণ হারাম, শুধু বার্থডে নয়, আজকে আমি শুনছি অনেকে ম্যারেজ ডে পালন করে। আরে বাচ্চাটার জন্মের দিনের দিন আল্লাহ শুকরিয়া আদায় করা কর্তব্য, এটা তো আল্লাহ বহুত বড় একটা নিয়ামত দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা মাল এবং আল্লাহর দুনিয়া সৌন্দর্য, তো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, চাইলে যদি ইমানদার দিনদান মমিন হয়, আমি বলবো বাচ্চাটার জন্মের দিন রোজা রাখুক মা বাপ, এরপরে কোরআন তিলাওয়াত করুক, তাদেরকে খাবার দিক, এতিম মিসকিনদেরকে খাবার দিক, এরপরে অসহায় এতিম আছে তাদের, তারপর মাদ্রাসায় আছে এখানে অনেক আল্লাহর কাছে দোয়া করতে পারে যে আমার বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হোক, সুস্থ থাকুক, পরবর্তী জীবনে পড়া দিক দিয়ে হোক, শিক্ষা জীবনে প্রতিষ্ঠিত হোক, এটা মোনাজাত মা বাপ করতে পারে, রোজা রাখে, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু সেই দিকে না গিয়ে আজকে ওই খ্রিস্টানদের অপসংস্কৃতিকে গ্রহণ করে বার্থডে পালন করতেছে, কেক কাটতেছে, যা করতেছে, এটা ইসলামে নেই, এটা সম্পূর্ণ হারাম। অশেষ ধন্যবাদ হুজুর। কে আমরা এই লাইভ অনুষ্ঠানের মাধ্যম থেকে হুজুরের কাছ থেকে এত কম সময়ে বহুত কিছু আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম। হুজুরকে আবারও আমাদের লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। যারা মূল্যবান সময়ের নষ্ট করিয়া হুজুরের মূল্যবান কথা আপনারা হুনছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। অবশেষে ইন্ডিয়া স্টার আসাম ইউটিউব চ্যানেল যেভাবে সমাজের ভুলগুলি ধরে এবং তার সঠিক দিক নির্দেশনা জাতিকে কমকে দিতেছে, এর জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এবং ইউটিউব সেই চ্যানেলের কর্মকর্তা যারা, তারা যেভাবে ইসলামের খেদমত দিতেছেন, তাদেরকে এই খেদমতটুকুন আল্লাহ কবুল করুক, আগামী দিনে আরও বেশি করে তারা ইসলামের খেদমত দিতে পারেন, সমাজের কুসংস্কার দূরীভূত করার জন্য এবং বিভিন্ন সামাজিক ভুল যে কাজগুলি মানুষ করে তার প্রতিবাদে তারা যে প্রতিবাদ করে এবং সঠিক দিক নির্দেশনা আরও দিতে পারে, এটা আল্লাহর কাছে দোয়া রাখি। এবং কর্মকর্তা যারা আছেন তাদের হায়াত আল্লাহ যেন দরাজ করে দেন এবং তাদের দুনিয়া আখেরাতের জীবন যেন আল্লাহ উজ্জ্বল করেন, মঙ্গল করেন, এই দোয়া আল্লাহর কাছে রাখে। আজকের এই লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি, আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।